রাত্রিবেলার সময় ছিল আর খালি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে দুজন ব্যক্তি হাঁটছিল, মোহন আর সুরেশ। সুরেশের চেহারায় ভয় দেখতে পাওয়া যাচ্ছিল। শোন ভাই মোহন, এবার এখান থেকে চ, এর থেকে বেশি ভেতরে যাওয়া উচিত নয় আমাদের। তুই তো জানিস যে আমরা যদি বেশি ভেতরে যাই তাহলে আমাদের সাথে কি হবে। আরে তুই এখনো ছোটবেলার গল্পগুলোকে বিশ্বাস করিস? আরে ওটা তো তোর মা তোকে এই জন্য বলতো যাতে তুই রাত্রেবেলা বাইরে না বেরোস। না রে মোহন, তুই তো জানিস যে কতজন এখানে এসেছে আর কখনো ফিরে যায়নি তারা। এখানে তো তার নাম নেওয়াটাও অন্যায়। আরে আমি ভয় পাই না, যদি সত্যিই এমন কিছু হয় না তাহলে আজকে আমি ওর বাড়িটা খুঁজেই বের করব। আর তোর যদি মনে হয় যে ওর নামটা নিলে পরে এখানে চলে আসবে তাহলে আমি এক্ষুনি নিচ্ছি ওর নামটা। বাবা, মোহন নাম পুরোটা নিত তার আগেই। ওর নামটা এই জঙ্গলের মধ্যে নিস না মোহন, তুই খুব সাহসী সেটা আমি জানি, কিন্তু মরার আমার এত কোনো তাড়া নেই রে, তাই এবার তুই এখানেই থাম আর ভেতরে যাস না। আচ্ছা ঠিক আছে, আমি আর নাম নেব না, কিন্তু আমি জঙ্গলের ভেতরে যাব। তুই যদি ভীতু হয়ে এখানেই থাকতে চাস তাহলে এখানেই থাক। আরে কোনো কালো ছায়া নেই এখানে, হয়তো ডাকাত টাকাত থাকবে, কিন্তু এগুলো তো শুধু লোকেদের কল্পনা মাত্র, বুঝলি। মোহন রাগের চোটে এগিয়ে চলে যায় আর সুরেশও তাকে মানানোর জন্য তার পেছনে চলে যায়। দুজন কিছু দূর জঙ্গলের ভেতরে পৌঁছিয়েছিল, তারা দেখতে পায় একটা ঝোপড়ি যার দরজা আর জানালার জায়গা তো ছিল কিন্তু দরজা আর জানালা ছিলই না। মোহন ব্যাস এর বিশ্বাস যাস না, এটাই হলো সেই বাড়িটা। তুই জানিস না যে আমি এখান থেকে চলে যাচ্ছি, তুই যদি নিজের প্রাণ বাঁচাতে চাস তাহলে তুইও এখান থেকে ফিরে চ। হ্যাঁ ঠিক আছে যা যা, আর এমনিতেও এখানে কিছু নেই, মাত্র একটা পুরনো বাড়ি রয়েছে। সুরেশের চোখ ভয়ের চোটে ছানা বড়া হয়ে গেল। সুরেশ ওখান থেকে উল্টো পা চলে যায় কিন্তু অন্যদিকে মোহন ঝুপড়ির ভেতরে ঢুকে যায় যেখানে একটা চেয়ার রাখা ছিল। বলেছিলাম যেখানে কিছুই নেই, শুধু অনেক বছর ধরে লোকেদের মনে ভয় রয়েছে। তখনই পেছনে রাখা চেয়ার নড়ার আওয়াজ চলে আসে, সে পেছনে ঘুরে দেখে আর ভয় পায়। কেউ আছে ওখানে? আচ্ছা ঠিক আছে, একটা চেয়ারই ছিল মনে হয়, শুধু হাওয়ায় হয়তো নড়ে গেছে নিশ্চয়ই। মোহন যেই মাত্র আবার ঘুরে দেখে সে ভয়ঙ্কর একটা দৃশ্য নিজের সামনে দেখতে পায়। একটা বড় নাকওয়ালা বয়স্ক মহিলা যার লম্বা লম্বা নখ ছিল, তীক্ষ্ণ দাঁত, আর সে ফাটা পুরনো কাপড় পরে রেখেছিল। কে কে তুমি? বাবা ইয়াগা। বাবা ইয়াগা নিজের লম্বা নখ দিয়ে মোহনের বুক চিরে দেয় আর মোহনের চিৎকার সমস্ত জঙ্গলে ছড়িয়ে পড়ে। চারজন মানুষ যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি কভার করত একটা নতুন ঘটনা নিয়ে চর্চা করছিল। কালবন জঙ্গলে আবার একজন নিখোঁজ হয়ে গেছে, ওই জঙ্গলে রাত্রিবেলা যাওয়া তো বারণ রয়েছে, তা সত্ত্বেও মোহন নামে একজন লোক কয়েকদিন আগেই ওই জঙ্গলের ভেতরে যায় আর কখনো ফিরে আসেনি। আর খবর অনুযায়ী তো ওর বন্ধু সুরেশ ওকে সারা রাস্তায় নাকি বারণ করেছিল, কিন্তু যখন সুরেশ একটা বাড়ি দেখে তখন ডাইনির বাড়ি ভেবে ওখান থেকে পালিয়ে যায়। এই কাজটা নিশ্চয়ই কোনো আত্মা বা নেগেটিভ এনার্জি করেছে, ওখানে আমাদের যাওয়া উচিত, কি বলো তোমরা? হ্যাঁ স্যার, গিয়ে দেখি, শেষমেশ আমার প্রথম ফিল্ড এক্সপিরিয়েন্স হবে যে। ওকে তাহলে সবাই প্রস্তুতি নিয়ে নাও, আমরা আজকেই বেরোচ্ছি, ঠিক আছে? আর কালকের মধ্যে আমরা সবাই হব কালবনে জঙ্গলে। যখন মনীষ আর অঙ্কিত ওখান থেকে চলে যায় তখন ম্যাথিউ রিনাকে বলে ওঠে, রিনা এটা একদম পারফেক্ট স্পট তাই না এদের দুজনের মৃত্যুর জন্য? হ্যাঁ, কিন্তু তোমার একটু রিস্কি মনে হচ্ছে না? কারণ ওখানে ডেথ রেট 100%, আর যদি সেই জঙ্গলে ভেতরে ঢুকে যাও তাহলে প্রাণ হারাবেই নিশ্চয়ই। আরে তুমি তো জানোই যে আমাদের ভিডিও আর ডকুমেন্টারিগুলো কত পয়সা রোজগার করছে, মনীষ আমাদের সাথে শুরু থেকে আছে আর ওর একার শেয়ারই 40%-এর। ও যদি আমাদের রাস্তা থেকে সরে যায় না তাহলে প্রফিটটা শুধু আমরা দুজনেই পাবো। হ্যাঁ কথাটা তো একদম ঠিক, তারপর আমাদের দুজনের লাইফ সেটেল আর বিয়ে পাকা।
তাহলে এই হলো কালবন জঙ্গল? দেখেই তো মনে হচ্ছে যে এই জঙ্গলে যাওয়া উচিত নয়। আরে তুই এখন থেকে ভয় পাচ্ছিস? হ্যাঁ, আরে এটাই তো হলো আসল মজা প্যারানর্মাল অ্যাক্টিভিটির অ্যাডভেঞ্চার কভার করার। অ্যাডভেঞ্চার, থ্রিলস, সব কিছু পাওয়া যায় রে। হ্যাঁ, তাহলে চ ভেতরে যাই। আরে কিছুটা ডিস্টেন্স তো আমাদের কভার করতেই হবে জঙ্গলের মাঝামাঝি যাওয়ার জন্য। চলো যাওয়া যাক। চারজন জঙ্গলের ভেতরে কিছু দূর পর্যন্ত চলে যায় আর ক্লান্তি তাদেরকে ধরা শুরু করে দেয়। চারজনই একটা জায়গায় বসে আরাম করতে শুরু করে। তখনই একটা লোক অন্ধকারে তাদের কাছে আসে। কে ওখানে? কে ওখানে? ভূত? আরে না, ভূত নয় তো। সেই ব্যক্তি অন্য কেউ নয়, বরং সুরেশ ছিল। সুরেশ, তোমাদের সবাইকে জঙ্গলের দিকে যেতে দেখেছি আমি, তাই তোমাদের পিছু নিয়ে নিয়ে আমি। আমায় ক্ষমা করো। কিন্তু আমাদের পিছু কেন করছো? তোমাদের সবাইকে সতর্ক করার জন্য। এখনো পর্যন্ত তোমরা সীমার বাইরেই রয়েছো, ফিরে যাও এখান থেকে। এর ভেতরে যদি ভুল করে ওর নাম নিয়ে নাও না, তাহলে পালাতেও পারবে না। কার নাম? বাবা ইয়াগা। বাবা ইয়াগা মানে ওই গল্পের ডাইনিটা? বাবা ইয়াগি কোনো সাধারণ ডাইনি নয়। ওকে ডাইনিদের রানী মনে করা হয়, আর ওর কারণেই তো রাত্রে কালবনে কেউ আসে না। আমি আমার বন্ধুকে হারিয়েছি। আচ্ছা, তাহলে তুমি হলে সেই সুরেশ যার বন্ধু এই জঙ্গলে কয়েকদিন আগে নিখোঁজ হয়ে গিয়েছিল? নিখোঁজ হয়নি, আমি ওকে বারণ করেছিলাম যে ওই ঘরটার মধ্যে না ঢুকতে। ফিরে চলো এখান থেকে। কিন্তু ওর নিজের সাহসিকতার বোকামির জন্য আমার কথাটা বুঝতেই পারে না, আর মারা যায়ও। কে মারে ওকে? বাবা ইয়াগা, সময় থাকতে থাকে জঙ্গল থেকে বেরিয়ে যাও। সুরেশ ওখান থেকে চলে যায়। সুরেশের যাওয়া মাত্রই রিনা ব্যাগ থেকে চার পেস্ট্রিজ বার করে, সবার হাতে একটা একটা পিস পেস্ট্রি দিয়ে দেয়। এবার রাস্তার মধ্যে এটা খেতে খেতেই আমরা এগোবো। আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি, একটু আরাম করব। তোমরা সবাই এগো। কিন্তু ম্যাম, আপনি একা কি করে থাকবেন এই জঙ্গলে? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। একটা কাজ করো, তুমি আর মনীষ একসাথে যাও, আমি রিনাকে নিয়ে একটু পরে আসছি। ঠিক আছে, তাহলে আমরা দুজনই এগোই। মনীষ আর অঙ্কিত ওখান থেকে এগিয়ে যায়। যেইমাত্র দুজন রিনা আর ম্যাথিউর চোখের থেকে আড়াল হয়, ম্যাথিউ রিনাকে বলে, রিনা, আমার মনে হচ্ছে আমাদের দুজনের এখান থেকে পালানো উচিত। পেস্ট্রি তো তুমি ওকে দিয়ে দিয়েছো, তাই না? ওটা খাবার কিছুক্ষণের পরেই ওদের মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ, প্ল্যান তো এটাই ছিল। এখন আমরা ওদের দুজনের লাশ কনফার্ম করব, তারপর এখান থেকে যাব। বাবা ইয়াগের নামটা শোনার পরেও আমার এরপরে এগোনোর ইচ্ছে করছে না। এমন কি আছে সেই নামে? বাবা ইয়াগা রুশ ইংল্যান্ডের মতনই জায়গা নামে পরিচিত। যদি এখানে সত্যিই কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে, তাহলে আমরা কিন্তু আর বাঁচব না। এত বছরে তোমাকে প্রথমবার ভয়ে দেখছি, তাহলে এরকম হলে আমরা যাই। রিয়া আর ম্যাথিউ ওখান থেকে ফেরত চলে যায়। দুজন কিছু দূর হেঁটেই ছিল যে সেই অন্ধকারে কুয়াশা চলে আসে। এই কুয়াশা তো খুব ঘন দেখছি, কোনো ব্যাপার নয়। আমরা খুব বেশি জঙ্গলের ভেতরে তো যাইনি, কিছুক্ষণ হাঁটলে পরেই আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, ঠিক বলছো, চলো থেমো না। দুজন অনেকক্ষণ ধরে হাঁটতে থাকে। তক্ষুনি হঠাৎ করে কুয়াশা সরে যায় আর ওরা দুজন একটা বিনা দরজা আর জানালাওয়ালা ঝুপড়ি দেখতে পায়। আশ্চর্য ব্যাপার, এই ঝুপড়িটা আসার পথে তো ছিল না, আর এত দূর পর্যন্ত হাঁটা অবধি এখন পর্যন্ত বাইরে বেরোনো উচিত ছিল। হ্যাঁ, ঠিকই বলেছো, হয়তো কুয়াশার জন্য আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। কোনো ব্যাপার না, চলো আমরা এখান থেকে গিয়ে একটু আরাম করি। ওরা দুজন যেই মাত্র ঝুপড়ির ভেতরে ঢোকে, তখন দেখতে পায় যে একটা হ্যারিকেন ঝুপড়ির মধ্যে আলো দিচ্ছিল আর ওখানে দুটো পেস্ট্রি রাখা ছিল। রিনা, এসব কি? এই এই পেস্ট্রিটা তো আমি ওদের দুজনকে দিয়েছিলাম, তাহলে এটা এখানে কি করে? রিনা, আমার মনে হচ্ছে আমরা জঙ্গলের বাইরে আসিনি, বরং জঙ্গলের ভেতরে আমরা কেউ টেনে এনেছে। তখনই ওদের দুজনের কানে একটা বয়স্ক মহিলার হাসার আওয়াজ চলে আসে। কে 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 তুমি?
বাবা ইয়াগা, ম্যাথিউ আমার ভয় করছে। দুজনই চারদিকে দেখে কিন্তু ওরা কাউকে দেখতে পায় না। তক্ষুনি ওদের দুজনের ওখানে সেই ভয়ঙ্কর বয়স্ক মহিলা দাঁড়িয়ে থাকতে দেখে। বিষ, এতে আছে বিষ এই পেস্ট্রিতে, না তোমাদের মনে? হ্যাঁ, কে তুমি? আমাদেরকে যেতে দাও প্লিজ। আমরা এখানে মরতে চাই না, আমরা তো ফিরে যাচ্ছিলাম। কুয়াশার জন্য আমরা এখানে অজান্তি এখানে পৌঁছে গেছি। এই জঙ্গলটা আমার, এই জঙ্গলে খারাপ বাচ্চারা আসুক বা ভালো বাচ্চারা, আমি সবাইকে মেরে খেয়ে নি। আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। হঠাৎ করে বাবা ইয়াগা নিজের লম্বা নখ দিয়ে ম্যাথিউর বুক চিরে দেয়। রিনা যেই মাত্র এই দৃশ্য দেখে সে ঝুপড়ি থেকে বাইরে পালাতে শুরু করে দেয়। যেই মাত্র সে বাইরে বেরোয় সে দেখতে পায় একটা গাছে দুটো লাশ ঝোলানো ছিল, অঙ্কিত আর মনীষের। আমি মরতে চাই না, আমি মরব না। হে ভগবান, ভয় পেও না, বেশি ব্যথা হবে না। যেইভাবে তুমি বিষ দিয়ে ওদেরকে মারতে চেয়েছিলে, সেইভাবে এখন তোকে নিজের পেট ভরার জন্য মারব। তক্ষুনি বাবা ইয়াগা রিনার বুকে নিজের তীক্ষ্ণ নখ ঢুকিয়ে দেয় আর তার কাল বনের যাত্রা তাদের অন্তিম যাত্রায় পরিবর্তিত করে দেয়।